শোনো 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 অনাহারি গ্রামের সবাই শোনো, আজ সকাল 7টার সময় অনাহারি পঞ্চায়েতে সভা ডাকা হয়েছে। যার জমির বিরুদ্ধে অভিযোগ আছে সে ওখানে অভিযোগ করবে। অনেক হয়েছে, ওই কুলাঙ্গারটাকে আর সহ্য করা যাচ্ছে না। কেন গো, আর একটু হোক, কি হয় দেখি। গ্রামে তো আমার ছেলের মতো আচার পাচার ভালো ছেলে আছে নাকি নেই, তারা তোর সঙ্গে মিশে বিগড়ে যাবে। তোরা তো এত বলছিস, কিন্তু আমার ছেলে করেছেটা কি? পাগল নাকি? তোমার ছেলে সারা গ্রামকে পাগল করে দিচ্ছে। তুমি আবার জিজ্ঞেস করছো কি করেছে? ওই হারামজাদা আমার হবু শ্বশুর বাড়িতে গিয়ে বলেছে আমি নাকি খিস্তি দিই। কোন শুয়োরের বাচ্চা বলতে পারবে আমি খিস্তি দিই? না না, কেউ বলতে পারবে না, তুই একটা আস্ত টাইপের বাচ্চা। আমার ছেলে ওই মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে। তুসালা, আমার বোধ আর বিয়ে হবে না। সব দোষ তোর বিদিশা, ওর বেটা বেহায়া কুলাঙ্গার ছেলে তুই জন্ম দিয়েছিস। আমার একার দোষ নাকি? ওর বাবাও তো আমার কাছে এসেছিল বলেই তো ওই ছেলের জন্ম হয়েছে। তাই নাকি? কিন্তু দেখেছো, আমার নামে কেউ কোনোদিন কমপ্লেন শুনেছে? এনি কমপ্লেন কি করে শুনবে বাবা, তুই তো শিক্ষিত, ওর মতো গন্ড মূর্খ না। হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে তো শিক্ষিত, তার জন্য তো বোলার বউয়ের সঙ্গে লেগে লেগে থাকে। কতবার দুজনে একসঙ্গে ধরা পড়েছে তার ঠিক নেই। আর তুই খালি বলছিস যে তোর ছেলের নামে কোনো অভিযোগ নেই। তোর ছেলের কথা তো বাদই দে, তুই নিজে একটা আস্ত খান। কি খান? কোন খান? শাহরুখ খান। আস্তি ওরকম করে বলিস না। রাত্রেবেলা গ্রামের পুরুষেরা তোর বাড়িতে গিয়ে কি করে সেটা সারা গ্রামের লোক জানে। আর তুই কি ভাবছিস সারা গ্রামের লোক বুঝতে পারে না তুই কি করিস? দেখেছেন মোড়ল মশাই, আপনি কিছু বলছেন না? ও মোড়ল খারাপটা কি বলবে, ওকেও তো রাত্রেবেলা তোর বাড়িতে দেখা যায়। শুনছেন মোড়ল মশাই, ওনার কথায় গ্রহণ করতে কিছু ঠিক যাচ্ছে না। আমের কোনো ক্ষতি হওয়ার আগে ওকে এক ঘরে করে দিন মোড়ল মশাই। কি বললি, এক ঘরে করে দিবি তুই আমাদের? দাঁড়াও 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 দাঁড়াও, তোমার স্বর্গবাসী স্বামীর কথা মাথায় রেখে আমি তোমার ছেলেকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এর পরে তোমার ছেলে যদি করে কোনো ক্ষতি তাহলে আমি হব তোমার পতি। তুই জানিস আমি কত বড় সতী? দেখো বিদিশা, এভাবে চললে তোমার সুখে দুঃখে এরা কেউ তোমার পাশে দাঁড়াবে না। এদের বাড়ির কোন অনুষ্ঠানে তোমাকে ডাকবে না, তোমার বাড়ির কোন অনুষ্ঠানে এরা তোমার বাড়ির চৌকাঠও মারাবে না। পাগল নাকি? তোমার বাড়িতে আর কি অনুষ্ঠান হবে? আরে কোনো মেয়ের বাবা তার মেয়েকে তো তোমার ছেলের হাতে তুলে দেবে না। আর তোমার মতোই দুশ্চরিত্র মহিলার বাড়িতে মেয়ে দেবে না। কি, তুই আমার ছেলেকে বাদর আর আমাকে দুশ্চরিত্রা বলছিস? তুই তো একটা আস্তরাম পাঠা। বোলার বউয়ের সঙ্গে তুই কি তাহলে লুডো খেলিস? মা, তাহলে কি এটাই আমার বাবা? চুপ কর। আমার ছেলের নামে সেট যদি করিস নালিশ তোদের সব কটাকে মেরে করে দেবো পাশবার। ডাব দিয়ে মারলো, ডাবে নেই শ্বাস। আমি সালা মরলো, আমার পিছনে দিল মাছ। এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।